আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির বিষয় হলো আমি আমার মুরগি বাচ্চাগুলো ওঠার পর কিভাবে বোর্ডিং করি বা কিভাবে পরিচর্যা করি, কি ধরনের খাবার দিই, কি ধরনের ওষুধ দিই, কিভাবে পানি দিই, কি কি করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বা বাস্তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দিলে আমার সাথে থাকবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা মুরগিতে বাচ্চা উঠাচ্ছে, এই মুরগিটার কাছে 10টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো 24 ঘন্টা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে আমি যে যত্নটা করছি যে মুরগির কাছ থেকে বা তাওয়া থেকে বাচ্চাগুলো নিয়ে আসার পর আমি কিভাবে পরিচর্যা করি, সেটা হলো আমি সর্বপ্রথম এদেরকে একটা পাত্রে পানি দিই। আমার এই মুরগির বাচ্চাগুলো ওটা ঠিক 24 ঘন্টা পরে আমি এই মুরগির বাচ্চা এবং মুরগিটা সহকারে এখানে দেখেছি মুরগিতে উঠাইছে, যার কারণে এই মুরগিটা অবশ্যই কাছে রাখা লাগবে। তা না হলে কিন্তু এই বাচ্চাগুলো আলাদা করলে চেঁচামেচি করবে এবং মুরগিটাও ঝামেলা করবে, যার কারণে আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো যাই হোক, আমি যেগুলো করি সেটা হচ্ছে যে আমি এই মুরগিটা রাখার পর বেশ সময় হয়ে গেছে, আমি এখন অবশ্য ভিডিওটা করছি, কিন্তু আমার এটা প্রায় 24 ঘন্টা পরে পানি দেওয়ার পরে খাবার টাবার গুলো দিয়ে দিয়েছি। আমি এখন যেটা করি প্রথম সেটা হলো আমি এই ধরনের একটা পানির পাত্রে আমি পানিটা ঠিক মুরগিগুলো বের করার পর 1 ঘন্টা মতো দিয়ে থাকি, এই পানিটা এভাবে দিই। এই পানিটা আমি বেশিরভাগ সময় স্যালাইন চিনির পানি অথবা গ্লুকোজের পানি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এটা খাওয়ানোর পরে আমি আমার এই বাচ্চাগুলোকে এখানে দেখেছি। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু যে যে ফিটটা আছে স্টার্টার ফিট, সোনাল স্টার্টার ফিট, সেটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, এবং এই মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে এই ফিড গুলো খাচ্ছে। তারপর আমি এই মুরগির বাচ্চাগুলোকে যে ওষুধপত্র দিই সেটা হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মুরগি কিন্তু উড়াউড়ি করছে। এদের আসলে ভিডিও করাটা অনেকটা কষ্টের ব্যাপার, এই মুরগির বাচ্চার গায়ে হাত দেওয়ার কারণে কিন্তু এরা উড়াউড়ি করছে। তো যাই হোক, আমি এইগুলো এভাবে রাখার পর খাবার দাবার খাবার পানি দেওয়ার পর আমি যেটা করি সেটা হচ্ছে এই পানিটা কিন্তু আমি কিছু সময় পর পর উঠায় রাখি। এই পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই পাত্রটা আমি দিয়ে রাখি, আপনারা এই কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে আমি হাত দিয়ে কিন্তু এই মুরগিটা উড়ে এসেছে। এই মুরগিটা যদি এই পানির পাত্রটা ফেলে যায় তাহলে কিন্তু এর ভিতরে ভিজে যাবে, এবং এই ভিজে জায়গা যদি এই মুরগির বাচ্চাগুলো ঘোরাঘুরি করে তখন কিন্তু এই বাচ্চার রোগ বালাই হয়ে যেতে পারে। তার কারণে আমি এই পানির পাত্রটা ঠিক কিছুক্ষণ পর পর দিই। আমি এখন এটা উঠায় রাখছি, তবে আমি এই কাজটা করি হচ্ছে যে মোট 5 দিন আমি 5 দিন কিন্তু মাঝে সাথে দিই এবং উঠায় রাখি। আমি এখানে পানির পাত্র বড়টা এই জন্যই দিই না যে যদি বড় পানির পাত্র দিই তাহলে কিন্তু অনেক সময় এই বাচ্চাগুলো পানির পাত্রের ভিতরে পড়ে যায়, অনেক সময় মারা যায়, আবার অনেক সময় এই পানির পাত্রটার মধ্য থেকে পানিটা ঠিক মতো খেতে পারে না। কিন্তু যখন আমি এই ধরনের ছোট ছোট দেবো তখন কিন্তু এটা খুব সুন্দর মতো পানিটা খেয়ে নেবে। তো যাই হোক, আমি এখন এটা উঠায় রাখছি, এইভাবে আমি উঠায় রাখি এবং কিছুক্ষণ পর পর আমি পানিটা খেতে দিই। তবে হয়তো বা সবার এই ধরনের সময় হয় না, তবে আপনাদের যে কিছু সময় পর পর উঠে রাখতে হবে এরকম না, আপনারা আপনাদের মতো রাখবেন, তবে চেষ্টা করবেন যেন কোনোভাবেই পানিটা এর মধ্যে না পড়ে যায়। পানিটা পড়ে গেলে আসলে মুরগিগুলোর কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এবং আমি ব্রুডিং এর যে ওষুধপত্র খাওয়াই সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমি এখানে দেখেন, যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওষুধ, আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই যে দেখেন, এটা কিন্তু ডক্সি এভেট এই ওষুধটা খাওয়াই। এবং আর একটা ওষুধ আমি খাওয়াই, সেটা হচ্ছে যে এটা ট্যাবলেট, এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু অ্যামোডিস, এই ওষুধটার নাম হচ্ছে অ্যামোডিস। আমি এই দুইটা ওষুধ কিন্তু খাওয়াই এই মুরগির বাচ্চা যখনই হয়েছে, তখন কিন্তু এই মুরগির বাচ্চা গুলো একেবারে ছোট আকৃতির হয়েছে। এদের এদের পেটের ভিতরে যে নাড়িগুলো ছিল সেগুলো কিন্তু এখনো কাঁচা আছে, এদেরকে এই নাড়িটা শুকানোর জন্য এবং খাওয়াটা যাতে সুন্দর মতো এদের হজম হয় সেদিকে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারা দেখবেন যে এদের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে, তাই আপনারা অবশ্যই এই ওষুধগুলো খাওয়াবেন। আমি এটা
হালকা পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিতে আমি প্রথম 3 দিন আমি যখন পানি দিই, পানি দেওয়ার সাথে সাথে আমি প্রথম 3 দিন ডক্সি এভেট ওষুধটা খাওয়াই। এই ওষুধটা আমি পরপর 3 দিন খাওয়াই। আপনারা অবশ্যই এটা পানির সাথে মিশাই খাওয়াতে পারেন, খাওয়াতে পারেন। এবং আমার হাতে এই যে ওষুধটা দেখছেন এমোডিস, এই ওষুধটা কিন্তু আমি যেই ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা বা ডক্সি এভেট ওষুধটা 3 দিন পরপর খাওয়ানো হয়ে যায়, তার পরপরই কিন্তু আমি এই ওষুধটা খাওয়াই। এই ওষুধটা খাওয়ালে অনেক সুবিধা আছে। সেটা হলো আপনারা জানেন যে মুরগির মলদ্বারে কিন্তু এক ধরনের মল আটকায় যায়, শুকায় যায়। এই মুরগি কিন্তু আস্তে আস্তে দেখবেন যে মল পরবর্তী মল যে বেরোবে সেটা বেরোনোর রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু মুরগিটা মারা যায় বা দুর্বল হয়ে যায়। সেই মুরগিটা কিন্তু তুলনামূলক ভাবে সুন্দর মতো বেড়ে ওঠে না, যার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তাই আমি এই ওষুধটা ব্যবহার করি। এই ওষুধটা ব্যবহার করলে যে পায়খানাটা কিন্তু অনেক সুন্দর হয়, যার কারণে ওই ধরনের কোনো সমস্যা হয় না। তারপর আপনারা যেটা করবেন, এই মুরগির ভিতরে দেখছেন আমি একটা হচ্ছে যে পেপার পেতে দিছি, আপনারা দেখেন যে পেপার পেতে দিছি আমি, এটা কিন্তু কার্টুনের মধ্যে রেখেছি আমি। এটা এইভাবে 4 থেকে 5 দিন রাখবো, এই কারণে রাখবো। এরা কিন্তু এই মুরগিগুলো একেবারে এখন নরম বা দুর্বল প্রকৃতির, কারণ এরা একেবারে ছোট হয়েছে, যার কারণে এদের কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা প্রয়োজন আছে। এবং খাবার দাবার ওষুধপত্র যদি আপনি ঠিকঠাক না দেন, এই বয়সে যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন, তাহলে কিন্তু এই মুরগির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই এই মুরগির পরিচর্যা এই সময় নিতে হবে। এই সময় যদি আপনার মুরগিগুলো সুস্থ সুন্দর এবং সুন্দরভাবে বড় হয়ে যায়, তখন কিন্তু আপনাদের এই মুরগির ভিতরে কোনো ধরনের রোগ বালাই দেখা যাবে না, এবং এদের যে স্বাভাবিক বৃদ্ধিটা ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে হতে থাকবে। আর একটা সমস্যা আছে, এই মুরগিটা আপনি যতই এই মুরগিটাকে খেতে দেন, এরা কিন্তু এর ভিতরে এদের পা দিয়ে হাজরা হাসরি করে, যার কারণে এই পেপার বা আপনি যে কাগজে দেন না কেন সেই কাগজটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে আপনারা চেষ্টা করবেন এই কাগজটা যখনই নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু পরিবর্তন করে দেবেন। বা আপনারা যখন দেখবেন যে এটার উপরে বিভিন্ন ধরনের পায়খানা বা মলটা বেশি পরিমাণ জমা হয়ে গেছে বা ময়লা জাতীয় হয়ে গেছে, তখন কিন্তু এই পেপারটা আপনারা পাল্টে দেবেন। আমার মতো যদি আপনারা কেউ কার্টুনে এই বাচ্চাগুলো পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনারা এই কার্টুনটা প্রায় সময় রৌদ্রে দিয়ে রাখবেন, রৌদ্রে দিয়ে তারপরে এটা যদি আপনারা রাখেন তাহলে ভালো একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের এই মুরগির বাচ্চার বৃদ্ধি যদি স্বাভাবিক আকারে রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই মুরগির বাচ্চাগুলোকে পরিচর্যা করতে হবে। আমি এখানে একটা কার্টুনের মধ্যে রেখেছি, আপনারা অবশ্যই এই ধরনের কার্টুনের মধ্যে রাখার চেষ্টা করবেন, বা এই ধরনের কার্টুনের মধ্যে যে রাখা লাগবে এরকমও না, আপনারা যেভাবে পারেন আপনারা ছোট আকারের ঘর তৈরি করতে পারেন মেঝেতে, বা আপনার ঘরের মধ্যেই সুন্দর একটা বোর্ডিং করা জায়গা তৈরি করতে পারেন। তবে আমার এখানে একটা মুরগি তো, যার কারণে আমি একটা কার্টুনের মধ্যে রেখেছি। যদি আমার বেশি পরিমাণ বাচ্চা হতো তাহলে কিন্তু আমি এখানে রাখতে পারতাম না, কারণ দেখা যাচ্ছে যে যদি বেশি পরিমাণ বাচ্চা হয়, এই দেশি মুরগির যে অবস্থা আপনারা তো সবাই জানেন, যারা দৌড়াদৌড়ি ছুটাছুটি হাঁচড়াহাঁচড়ি করে, যার কারণে যদি অল্প জায়গায় বেশি পরিমাণ দিই তাহলে কিন্তু এই কার্টুনের উপর দেখেন এরা উঠে উঠছে বারবার লাফ দিয়ে, তারপর আবার এর মধ্যে পড়ছে। যদি ঝাপাঝাপি করে বাচ্চার গার উপরে পড়ে তাহলে কিন্তু এই বাচ্চাটা বাসা আসলে কষ্টকর। তাই আপনাদেরকে অবশ্যই, আমরা যেমন মানুষ বাসা থাকা অবস্থায় যেভাবে যত্ন বা পরিচর্যা করি, আপনাকে খামার করার জন্য, খামারের লাভবান হওয়ার জন্য অবশ্যই কিন্তু সেইভাবে পরিচর্যা বা যত্ন করতে হবে। আপনি যত ভালো যত্ন করবেন তত কিন্তু আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।